سلمت قلبي يا ربي لتغسله رفعته لك من خوفي فأنت له تعبت مني فكم أسرفت أتعبه وعدت نحوك منهوكا لتحمله الذنب يثقله والعشق يحرقه فأين أمضي وحولي الوزر والوله يا ربي خذه إلي. মা বাবার জন্য দোয়াচ্ছে আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আমি ফারানা ইসমিন রুমি, যথারীতি প্রতিদিনের ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রান্নাঘরের একটা শেলফ দেখতে পেরেছেন, অনেক ভরা ছিল, সেটাকে সব কিছু নামিয়ে এই যে এখানে রেখে দিয়েছি। আজকে শেলফটা একটু ক্লিন করব, বলতে সব কিছু নামিয়ে এগুলি একটু সরিয়ে নিব আর কি, একটু এটার ডেকোরেশনটা চেঞ্জ করব, সেই কারণে সব কিছু নামিয়ে নিয়েছি। আর এই শেলফটা আমি এই ওয়ালটাতে, যে ওয়ালটাতে কাপ ছিল সেই ওয়ালটাতে এটা সেট করব আর কি, সেই কারণে সব কিছু নামিয়ে নিয়েছি। এই যে এটা খুলে ফেলবো, খুলে ওই লম্বা শেলফটা এখানে চ্যাপটা করে লাগিয়ে দিব আর কি। তো সব কিছু নামিয়ে নিয়েছি, এখন হুকগুলো খুলে এটাকেও খুলে নিব স্ক্রু ড্রাইভার দিয়ে আর কি। তো এখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে ছোটো স্ক্রুটা ঘুরিয়ে খুলে এটাকে নামিয়ে নিব, এই যে এভাবে আলাদা হয়ে যায়। তো এটা আবার আমি যখন যে শেলফটা দিব সেটার নিচে আবার এটা সেট করে নিব আমি নিজেই, আর স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে নিচ্ছি, খুলে এই শেলফটা খুলে নিব। তো এখন এগুলিকে সরিয়ে আমি ওয়ালটা মুছে নিব। তো আজকে আর দেখাবো না এটা কি করছি, কারণ একটু সময়ের ব্যাপার, আর করাতটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তো করাত ফেয়ে তারপরে ওইটা একটু ছোটো করা লাগবে, শেলফটা একটু বড়, 5 ইঞ্চির মতো, তো এটা কাটতে হবে, সেই কারণে ওইটা ওইভাবে রেখেছি। এখন আমি এই যে যে হলুদ শেলফটা নামিয়েছি রান্নাঘরের ইয়ে থেকে, কাউন্টার টপ থেকে, সেটা ডিপ ফ্রিজ এবং ফ্রিজের পাশে একটা জায়গা আছে, ওইটাতে এখন ঢুকিয়ে দিচ্ছি একটা সাইডে আর কি রেখে দেওয়া। আর কিছু শোপিস অতিরিক্ত আছে, ভাবলাম যে এখানে রেখে দিই, তাহলে এগুলো জায়গা মতো থাকবে। তো যেটা ওই সাইডে ছিল সেটাকে আমি ঘুরিয়ে দিয়েছি আর এইভাবে কর্নারটাকে করে নিয়েছি আর কি। তো আসলে জিনিসপত্র এপাশ ওপাশ করি কারণ ক্লিন থাকে আর দেখতেও ভালো লাগে, সেই কারণে। আর সোফাটা আমাদের কমন স্পেসের, সোফাটাকেও আমি একটু ঘুরিয়ে আজকে দেখি কেমন লাগে এভাবে ইয়ের দিকে, মানে জানালার দিকে মুখ করে, এই যে এই জানালার দিকে মুখ করে এভাবে করে দিয়েছি, দেখি দুই একদিন যাক, আবার ঘুরিয়ে দিব। এভাবে একটু মানে রুচির পরিবর্তন আর কি, একটু এই পাশ ও পাশ করা, যেটা একদিকে ক্লিন হয় অন্যদিকে একটু ভালোও লাগে আর কি। তো এইভাবে বসলে মনে হচ্ছে যে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগবে, তো সে কারণে এভাবে দিয়েছি। তো হয়তো এটা কন্টিনিউ হবে না, আমার মুনতাসির বলতেছে না এভাবে ভালো লাগতেছে না, তো দাস যাক দুই একদিন যাক, তারপর আবার ইয়ে করে দিব আর কি, ঠিক করে দিব। মুনতাসির একটু এখন কী যেন খাচ্ছে বসে বসে। তো এর ভিতরে দুপুরের খাবার, গোসল করে নামাজ পড়া সব করে নিয়েছি। আর এখন বিকেলে আমি একটা ভিডিও এডিট করা ছিল, মানে আপলোড দেওয়া ছিল, ওইটা দিয়েছি, আর বেশি এখন কাজ করব না। রান্নাঘরে এখন মাগরিবের নামাজ পড়ে চলে এসেছে, একটু জাম মাখবো সেই কারণে। তো একটু লবণ আর শুকনো মরিচ আর একটু চিনি দিয়ে ভালো করে পিটে নিব। তো আমার হাজব্যান্ডের একটা মিটিং চলছে, উনি বললো যে একটু জাম মাখা দিতে, তাহলে মানে বসে বসে মিটিং করতে করতে খাবে। আর মুনতাসির কী যেন খেয়েছে, ও আর এখন কিছু খাবে না, কিন্তু মুত্তাকি কিছু খেতে চাচ্ছে, কী খাবে বলতেছে বিকেলের নাস্তায়, দেখা যাক কী করি।
তো এখনকার জামগুলো অনেক মজা, যদিও স্বল্প সময়ের জন্য জামের সিজন, কিন্তু অল্প সময় হলেও এনে খেতে ভালোই লাগে আর কি। এখানে দিয়েছি 2 কাপ ময়দা, চিনি পরিমাণ মতো, আর একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, আধা চামচের থেকে একটু কম। তারপর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো, কুড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আজকের এই পিঠা খাওয়ার জন্য মেজোজনের আবদার, ও এটা আজকে খাবে। অন্য অনেক কিছু অপশান দিয়েছি খাওয়ার জন্য বিকেলের নাস্তায়, অন্য কিছুই খাবে না, এটাই খাবে। যার কারণে এখন এই তেলের পিঠাটা বানানো, পোয়া পিঠা বা তেলের পিঠাটা বানানো হচ্ছে আর কি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি। আর এই চাটনিটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে চাটনিটা নিতে পারেন আমার কাছ থেকে। তো এটা এই মানে ইজিলি এক সাইড দিয়ে উল্টানো যায়, আর অন্য সাইড দিয়ে হচ্ছে এই যে সেকে তেল সরিয়ে নেওয়া যায় চাপ দিয়ে। অনেক সময় তেল সেকে উঠানোটা অনেক ইয়ে হয়ে যায়, রিস্কও হয়ে যায়, আর তেল থেকে যায় পিঠার সাথে বা পেঁয়াজের সাথে, যে কোনো তেলে ভাজা জিনিসের সাথে আর কি। আর এটাতে চাল নিতে একটু ধরে রাখলেই কিন্তু তেলগুলো ঝরে যায়। আমার পেজে আছে, আপনাদের দরকার হলে এটা নিতে পারেন। আমি আমার জন্য একটা রেখেছি ইউজ করার জন্য। তো আজকে মুত্তাকের জন্য এই পিঠাটা বানানো হয়েছে। তো এখন যে গতকালকে দেখিয়েছিলাম গত ব্লগে, দিনের বেলায় ইয়ে এনেছিল, আম পাঠিয়েছিল আমার এক ভাগিনে। তো এখন তো রাত্রিবেলায় আমগুলো একটু গুছিয়ে নিব, আর ওনাকে জাম দিয়েছি এবং একটু হালকা নাস্তা হিসেবে উনি দুপুরের ফ্রাইড রাইস দিয়েছি। ফ্রাইড রাইস খাচ্ছে আর পরে জাম খাবে আর কি। তো ওনার খাবার শেষ, জাম খাওয়া, তো আমাকে বললো তুমি এগুলো খাও, জোর করে দিল, আমি বললাম যে আপনি খান। তো যাই হোক, এখন খাচ্ছি, একটু মোবাইল দেখতেছি আর জাম খাচ্ছি। এরপরে চলে আসলাম আমগুলো গুছানোতে। তো আমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডাটা সহ আমের যে বটা সেটা সহ আছে। তো আমার আম্মা ছোটোবেলায় দেখতাম এরকম বটা সহ একটু ঝুলিয়ে আম গাছের মতো রাখতো। আজকে আমিও ভাবলাম যে যেহেতু এগুলো বটা সহ এসেছে আমিও রাখবো, আর যেগুলো শক্ত সেগুলো আলাদা করছি আর 2 ভাগ করে নিচ্ছি, কারণ না হয় গরমে মানে ইয়ে হয়ে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে না আবার নষ্টও হয়ে যাবে। তো আর যেগুলো পাকনা নরম হয়েছে দেখতে মানে ফেকে যাবে একদিনের ভিতরে, সেগুলো এখন খাবারের জন্য আলাদা করে এগুলো নিয়েছি। আর বড় বড় লম্বা বটারগুলো এখন আমি একসাথে এগুলোকে বেঁধে নিব। তো এক হাতে মুটি করে ধরে নিয়েছি আর একটা সুতলি দিয়ে এখন বেঁধে নিচ্ছি। তো একটা মাথায় আমি গিট্টু দিয়ে এভাবে ফ্যাঁস ফ্যাঁসিয়ে একটু ইয়ে করে নিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আমের থোকনা, না কি যেন থোকনা বলে ওইটা হয়েছে। এই হুকটার সাথে এখন আমি লাগিয়ে দিচ্ছি ডাইনিংয়ের মানে আমার পানির বোতল থাকে এই জায়গাটাতে। তো এটাতে দেখতে বাচ্চারা ধরে নিয়ে খাবে, মনে হবে যে আম গাছ থেকে নিয়ে খাচ্ছে। আমার আম্মা এরকম করতো, বেড়ার সাথে বা এই ঘরের কোনো হুকের সাথে লাগিয়ে দিত, আমরা চিড়ে চিড়ে খেতাম, ভালোই মানে আনন্দ লাগতো এটা আর কি। তো এখন এটাই হলো, আমার কাছে খুব ভালো লাগতেছে এভাবে, আর যেগুলো খাবো সেগুলো এভাবে রেখে দিয়েছি। এখন এসেছি যেহেতু অনেক আম এসেছে আমগুলোকে কাজে লাগানো, তো সেটার জন্য আমি নিয়েছি এখানে 1.5 কাপের মতো আম, আর একটু ইয়ে দিব কন্ডেন্স মিল্ক, সে কারণে কন্ডেন্স মিল্ক নিয়েছি, আর বিবো হুইপ ক্রিমটা নিয়েছি। আমটা আমি মেপে দেখাচ্ছি 1.5 কাপ হবে। 3টা আমকে আমি শুধু 3টা আমের 2 পাশটাকে কেটে 1.5 কাপ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম 1.5 কাপ। আপনারা চাইলে 2 কাপও দিতে পারেন, আমি 1.5 কাপ দিয়েছি, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে অতটুকুতে। আর দিয়ে দিব এখন একটু কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্ক অপশনাল, কন্ডেন্স মিল্ক থাকলে দিবেন, না থাকলে চিনি 2 চামচ বা 3 চামচ, আপনাদের মিষ্টির উপরে মানে নির্ভর করবে কতটুকু আপনারা মিষ্টি খাবেন।
তো আমার কাছে ছিল, সে কারণে আমি 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, একটু আঙুল দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি আর কি। তো এখন ভালো করে আমি ব্লেন্ড করে নিব 2 মিনিটের মতো আর কি। বেশিক্ষণ যে ব্লেন্ড করতে হবে তা না, জাস্ট এগুলো মিশে গেলেই হয়ে যাবে। একদম ইজিলি আপনারা অনেক টাকায় দোকান থেকে ম্যাঙ্গো আইসক্রিম না কিনে ঘরে এখন যেহেতু অ্যাভেলেবেল আম পাওয়া যায়, হুইপ ক্রিম একটা কিনলে অনেক দিন চলে যায়, 320 টাকা মেবি একটা হুইপ ক্রিম, যেমন 10-12টা কেক বানানো যায় সেরকমই। তো আসলে হুইপ ক্রিমটা দিয়ে অনেক কিছু করা যায়, আপনারা চাইলে এটা এনে ফ্রিজে, নর্মাল ফ্রিজে হুইপ ক্রিমটা আর কি ভিভো, এটা ভালোই মনে হয়, আমি ইউজ করে অনেক দিন থেকে ভালোই মনে করতেছি, রেখে দিলে অনেক দিন যাবে একটা হুইপ ক্রিমে। তো আমি একটা কাঁচের জারে ঢেলে একটু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব 10-12 ঘন্টার জন্য। এখন আমি রাতে করে রাখছি, সকালে দেখাবো ইনশাল্লাহ। তো এই তো সকাল হয়ে গিয়েছে, সুন্দর আকাশ, মেঘলা আকাশ, পাখিরা উঠছে। আমাদের নাস্তা টাস্তা খাওয়া শেষ, এখন 11টা বাজে, আমার হাজব্যান্ড এখনও অফিসে যায়নি, তো ভাবলাম যে একটু আমের আইসক্রিমটাও খুলি আর আমরা একটু খাই। এই যে সুন্দরভাবে জমে গিয়েছে, আমি এটাকে এখন একটু আইস নেওয়ার চামচ দিয়ে নিয়ে নেব এইভাবে, আর একটু 3-4 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছি যাতে একটু নরম হয়, তাহলে নিতে সুবিধা হয়, না হয় একদম শক্ত নিতে কষ্ট হয়। তো আমি 2টা পার্টিতে আমাদের দুজনের জন্য নিচ্ছি। আর দেখতে পেরেছেন খুবই কম জিনিস দিয়ে খুব সুন্দরভাবে সহজেই আইসক্রিম করা যায়, একদম পারফেক্ট হয়েছে। আপনারা আমি যে পরিমাপে দিয়েছি আপনারা যদি আমারটা ফলো করেন এভাবে করে সারা বছরের জন্য আমি বলবো সংরক্ষণ করতে পারেন। আর 1 কাপ বা 1.5 কাপ আমকে কেটে যদি ফ্রিজে রেখে দিই, অন্য সময় সিজন ছাড়াও আমের আইসক্রিম করে আপনারা বাসায় খেতে পারেন। এই তো আমি একটু আম দিয়ে দিয়েছি, আপনারা যখন আইসক্রিম করবেন তখন উপর দিয়ে একটু ছোটো করে আমও দিয়ে দিতে পারেন, তবে সেভাবে আমার ভালো লাগে না, কারণ আমি মনে করি ফ্রেশ যেহেতু আম আছে উপর দিয়ে আম দিয়ে খাবো তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো উনিও এসেছে, উনি আবার বেশি খায় না, তারপরেও বললাম যে এখন একটু গরম লাগতেছে আর বাইরে একটু বসে খাই ভালো লাগবে, তো ফোনে কথা বলতেছে আর একটু একটু খাচ্ছে। ভালোই হয়েছে, একদম পারফেক্ট, আমি বলবো 100% মানে পারফেক্ট হয়েছে, একদম যে 100-এ 99 বলবো তা না, 100-এ 100 হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের বাচ্চারা খুব খুশি হবে, যারা ম্যাঙ্গো আইসক্রিম খেতে পছন্দ করে তাদের জন্য বলছি আর কি। তো আলহামদুলিল্লাহ পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিমটা আম দিয়েই খাচ্ছি, খুব ভালো লাগছে আর বাইরের দৃশ্যটা উপভোগ করছি। তো আল্লাহ শুকরিয়া যখন যে অবস্থায় আছি, আর গাছগুলির দিকে তাকালেই মানে চোখটা শীতল হয়ে যায়। তো খুব ভালো লাগতেছে, আমি মুনতাসকে ঢাকতেছি, ও খাবে না বলছে, তারপর বললাম যে একটু খাও দেখো কি মজা হয়েছে। তো ও একটু আগে নাস্তা করেছে যার কারণে ও খেতে চাচ্ছে না। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর অল্প একটু আমার ফঁদ বাকি আছে, সেটা যেন পূরণ হয়, আমার আশা যেন পূরণ হয়, সেই দোয়া করবেন। সবাইকে আল্লাহ যেন ভালো রাখে এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।